তোমরা বরকতময় ভোরের সাহারির দিকে আসো। সাহারির জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ডাকতেন, সাহাবীদেরকে উদ্বুদ্ধ করতেন, এটি হাদিস দ্বারা প্রমাণিত। আর সহিহ বুখারীতে রয়েছে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহারির জন্য আজান দিতেন। রমাদানে দুইবার আজান দেওয়া হতো, একবার হচ্ছে সাহারির জন্য আজান দিতেন, আরেকবার হচ্ছে ফজরের আজান। আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দিতেন ফজরের আজান। বলা হয়েছে বেলাল যখন আজান দেয় তখন তোমরা সাহারি করো, আর যখন আবদুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেয় তখন তোমরা সাহারি থেকে তোমরা বিরত থাকো, সাহারি তোমরা বন্ধ করে দাও খাওয়া, তখন ফজরের আজান হয়ে গিয়েছে। তাহলে সাহারির জন্য যে ডাকা হয় এটির অনেক ভালো ফলাফল রয়েছে, কিন্তু অতিরিক্ত ডাকাডাকি যেটা কারো ডিস্টার্বের কারণ হয়ে যেতে পারে সেটা আবার হওয়া যাবে না। আপনি একবার বা দুইবার ডাকতে পারেন, মানুষকে সচেতন করতে পারেন। আর এক সময় তো গ্রামাঞ্চলে মানুষের কাছে মোবাইল ছিল না, ঘড়ি ছিল না, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল ডাকাডাকির বিষয়টা। এখন যেহেতু সবার মোবাইল রয়েছে, অ্যালার্ম ঘড়ি রয়েছে, মানুষ সচেতন হয়েছে, তারপরেও এই সচেতনতার জন্য একবার বা দুইবার তিনবার ডাকা যেতেই পারে। কিন্তু এমন যেন না হয় আপনি মাইক বাজিয়ে রাখছেন, গজল বাজিয়ে রাখছেন, মানুষ বিরক্ত হচ্ছে, অনেকে হয়তো তখন নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, কোরআন তেলাওয়াত করছে, মানুষের যেন ডিস্টার্ব না হয় সেই বিষয়টা খেয়াল রাখা উচিত।